ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন্ডিয়া ডেইলি ব্লগ। ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আর আজকে দ্বাদশী দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলায় দেখো, তিনজন মিলে মাছকে খাবার দিতে চলে এসেছি আমরা। মাছকে অর্ধেক দিয়ে বাকি ফারুচিটা খেয়ে নিই। তো আজকে দ্বাদশীর দিনে আমাদের ক্লাবের ঠাকুর বিসর্জন হয়, তো সেখানে দেখো চলে এসেছি আমি আর মাকে বরণ করতে। সকালবেলা সবার বরণ হয়ে গেছে, আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাছাড়া বাড়িতে অনেক কাজকর্ম ছিল, সেগুলো সেরে আস্তে আস্তে দেখো এখন বাজে 3টে। তো এইবার ভাবছিলাম যে মাকে বরণ করেই চলে আসব, আর এই বছর ঠাকুর বিসর্জন দিতে যাব না, কারণ শরীরটা খুবই খারাপ। প্রতি বছর আমরা পাড়া সবাই একসাথে মিলে খুব আনন্দ করতে করতে যাই, কিন্তু তারপরে সবাই এত করে বলল, তারপরে ভাবলাম যে না চলো ঘুরে আসি। মুখটা ঢেকে রাখতে হাতে তো মুনু ওখানে দেখো দুষ্টুমি করছে, আর আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা একটু সিঁধু টিঁধু পরিয়ে ফটো তুলবো। আর ওদিক দিয়ে সবাই তাড়া দিচ্ছে, কারণ 4টের সময় ঠাকুর নামিয়ে দেবে বলছে। তারপরে এই মাকে বরণ করে চলে আসলাম বাড়ি, আর এখানে কাকিমার সাথে একটু সিঁদুর খেলে নিলাম। তো এবার দেখো ঠাকুর এখানে নামিয়ে দিয়েছে, আর এবার আমরা সবাই একসাথে যাব। তো আজকে আমরা পাড়া সব বউরা একসাথে ঠিক করেছি যে এই ষষ্ঠী দিনে সেই শাড়িটাই সবাই ম্যাচিং করে পরবো।
তো ফ্রেন্ডস, পূজো আসছে আসছে এটাই মজা লাগে। আর দেখো, পূজো আসলো, চার দিন দেখতে দেখতে চলে গেল, আর ঠাকুর বিসর্জন হয়ে গেল। তো যাই হোক, আসছে বছর আবার হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।